আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে, ওর আমার দুজনেরই ব্যাগ নিয়েছে, আরও কিছু ব্যাগ নিয়েছে বাড়ির জন্য। তো আমরা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী ব্যাগ নিলাম। চলো এরপর আমরা জুতো দেখব। দেখো আমি জুতো দেখা শুরু করে দিয়েছি, ওর আর আমার পছন্দ মতো একজোড়া আমি জুতো নেবো আমার জন্য। হ্যাঁ, যদি আমার জুতো পছন্দ হয় তো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, দেখি কোন জুতোটা পছন্দ হয়। এখানে দেখো জুতো, প্রচুর জুতো আছে, প্রচুর। তো দেখা যাক কোনটা ভালো লাগে আমার। আর খুব সুন্দর, মানে প্রত্যেকটা জুতো সুন্দর। দেখো কতজন, সবাই পুজোর শপিং শুরু করে দিয়েছে, সবাই এখন জুতো কিনছে নতুন নতুন। দেখো এই জুতোটা আমার ভালো লেগেছে, কিন্তু ওর ওর বলছে ভালো লাগছে না। তো দেখা যাক কোনটা আমার জন্য ঠিকঠাক হয়। আমাদের ব্যাগ জুতো ওসব কেনা হয়ে গেছে, এরপরে আমরা যাচ্ছি সিটি স্টাইল। চলে এসছি আমাদের সিটি স্টাইলের সামনে, কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড়। আমরা কিচ্ছু ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না, ঠিক আছে, আর কিছু কিনতেও পারলাম না, প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ ধরে শপিং করলাম, তো এবারে একটু চা টা খাবো, আবার শপিং স্টার্ট করবো। প্রত্যেক 1000 টাকা কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং গিফট ভাউচার। এখন আমরা চলে এসেছি রিলায়েন্স ফ্রেন্ডসে, এরপরে এখানে আমরা ওর জন্য জামা কিনবো, আর দেখি যদি আমার কিছু পছন্দ হয়। আমরা আজকে চলে এসেছি খাজানাতে শাড়ি কেনার জন্য, এখানে কোনোদিনও আমি শপিং করিনি, এবারে প্রথম নিচ্ছি, দেখি পছন্দ হয় কি না। দেখো আমরা চলে এসেছি শ্রীরাম মার্কেট, খুব সুন্দর মা দুর্গাটা করেছে। এরপর এখান থেকে আমরা কিছু জিনিস কিনে নেবো, চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, নিউ মার্কেটে কত শপিংয়ের জন্য ভিড় এমনি হয়, কিন্তু এখন স্পেশালি দুর্গাপুজো চলে এসছে, তো তাই পুজোর জন্য এত ভিড় যে রাস্তায় হাঁটাই যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। দেখো বন্ধুরা, প্রতিভা কি জিনিস, এই দাদারা রাস্তার ধারে বসে বসে কত সুন্দর একটা মহাদেব এঁকে দিয়েছে এত ভিড়ের মধ্যেও। আর এখানেই আমরা এই ব্লগটা শেষ করছি, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।